আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাববিজ্ঞানের পরিচিতি। আজকে তার পঞ্চম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই হিসাববিজ্ঞান পরিচিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো শুধু হিসাববিজ্ঞান প্রথম অধ্যায়ের সাথে জড়িত নয়, এই বিষয়গুলো পুরো হিসাববিজ্ঞান বইয়ের সাথে জড়িত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে সমার্থক শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, সমার্থক শব্দ কথাটি বললেই চলে আসে বাংলার কথা। আমরা সবাই জানি যে বাংলা দ্বিতীয় পত্রে আমরা সমার্থক শব্দ শিখেছি। তো এখন হিসাববিজ্ঞানে আবার কিসের সমার্থক শব্দ? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম এবং দশম শ্রেণীতে যেই শব্দগুলো সবচেয়ে বেশি দেখছো এবং পড়ছো, ওই শব্দগুলোর কিছু সমার্থক শব্দ এখন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে পড়তে হবে। তো এই বিষয়গুলো অনেক শিক্ষার্থীর অজানা। তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, যাতে তোমরা এই শব্দগুলো দেখলে তোমাদের বুঝতে সহজ হয় যে এটা আসলে কি। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি পিছে অনেকগুলো শব্দ লিখে রাখছি। দেনাদার, পাওনাদার, বিনিয়োগ, ঋণ, ব্যাংক জমা অতিরিক্ত, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, অনাদায় পাওনা, পুঞ্জীবিত অবসয়। তো এই জিনিসগুলো কিন্তু নবম এবং দশম শ্রেণীর বইতে ছিল। তো এই জিনিসগুলোরে কিছু সমার্থক শব্দ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান বইয়ে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো যার কারণে অনেক শিক্ষার্থীরা এই জিনিসগুলোর সাথে পরিচিত থাকে, ওই বাকি যে নামগুলো ওই নামগুলো তারা জানে না, যার কারণে তাদের অঙ্ক করতে গেলে এই সমস্যাটা হয়। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এর জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে যদি তুমি বুঝতে চাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেনাদার এটা কিন্তু আমরা সবাই জানি এবং চিনি, কারণ এটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। তো দেনাদার হচ্ছে যে ব্যক্তিগুলোর নিকট আমরা টাকা পাবো ওই ব্যক্তিগুলোকে একসাথে আমরা কি বলি? দেনাদার বলি। মানে যাদের নিকট আমরা কি পাবো? টাকা পাবো। মানে বিক্রয়ের সাথে কিন্তু দেনাদারের সম্পর্ক। তুমি যদি বাকিতে বিক্রয় করো তাহলে তুমি কি টাকা পাইছো? না, পাবা। কার কাছে? দেনাদারের কাছে। এই জন্য আমরা যে ব্যক্তিগুলোর নিকট টাকা পাবো ওই ব্যক্তিটা হচ্ছে আমার দেনাদার। এবার এই দেনাদারের কিছু সমার্থক নাম আছে, শব্দ আছে, ওইগুলো কি খুব ভালো করে বুঝো। আমি প্রথমে লিখছি প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব এটার মানে হচ্ছে প্রাপ্য মানে পাবো, পাই নাই এখনো, প্রাপ্য মানে পাবো। তো কার কাছে পাবো? দেনাদারের কাছে পাবো। তো অনেক সময় দেখা যায় যে এই প্রাপ্য হিসাবটা সবচেয়ে বেশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ব্যবহার করা হয়। তো তোমরা নবম এবং দশম শ্রেণীতে দেনাদার পড়ছো, তো এই জায়গায় দেখো লিখলাম প্রাপ্য হিসাব। তারপর এই জায়গায় আছে বিক্রয় খতিয়ানের জের। জের মানে হচ্ছে উদ্বৃত্ত। তো বিক্রয় খতিয়ানের জের এটা মানে হচ্ছে যে তুমি যাদের কাছে ধারে বিক্রয় করছো ওই সব যোগফলগুলোকে একসাথে করলে যে অ্যামাউন্ট আসবে সেটাই হচ্ছে দেনাদার। তারপরে আসো পাওনা। পাওনা মানে পাওনাদার না, পাওনা মানে পাবো। কার কাছে পাই? দেনাদারের কাছে পাই। তারপরে দেখো প্রস্তুতকৃত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটার সাথে তোমরা অনেকেই পরিচিত না। তো প্রস্তুতকৃত, এ জায়গায় ঋণ কথাটা দেখলেই অনেক শিক্ষার্থীরা মনে করে এটা মনে হয় দায়। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে ঋণের আগে কি আছে? প্রস্তুতকৃত কথাটা আছে, প্রস্তুত। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই প্রস্তুতকৃত মানে হচ্ছে দেনাদারের আরেকটা নাম, এটা আমাদের জন্য চলতি সম্পদ। তো এটা বেশি থাকে না, খুব অল্প মানে কম অঙ্কে এটা তোমরা দেখতে পাবা। তারপরে আসো ঊর্ধ্বমন। ঊর্ধ্বমন এটাও হচ্ছে দেনাদারের আরেকটা নাম। তো এই প্রস্তুতকৃত আর এই ঊর্ধ্বমনটা খুবই কম আসবে, বেশি একটা আসবে না, তারপরেও জেনে রাখা ভালো যদি চলে আসে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা পাওনাদার। পাওনাদার কোনটা? যাদেরকে আমরা টাকা দিব, যেই ব্যক্তিগুলোকে আমরা টাকা দিব ওই ব্যক্তিগুলোকে একসাথে আমরা কি বলি? পাওনাদার বলি। আর পাওনাদার আমার জন্য একটা চলতি দায়। কেন দায়? কারণ আমরা তাদেরকে টাকা দিব, যতক্ষণ পর্যন্ত টাকা না দিব ততক্ষণ পর্যন্ত দায় কিন্তু আমাদের কমবে না।
আর এই পাওনাদারকে বলা হয় চলতি দায়। তো এখন এই পাওনাদারের আরও কতগুলো নাম আছে এই নামগুলো তোমাদেরকে জানতে হবে, কারণ পাওনাদার প্রশ্নে নাও বলতে পারে, অন্যগুলো বলতে পারে। এখন তুমি তো আগে জানতে হবে, দেখো সেটা কি প্রদেয় হিসাব। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রদেয় হিসাব। প্রদেয় মানে দিব, এখনও দেই নেই, প্রদেয় মানে দিব। তো আমরা কাকে দিই? পাওনাদারকে দিই। তারপরে দেখো ক্রয় খতিয়ানের জাল। তো এই জায়গায় ক্রয় কেন আসলো মনে রাখতে হবে, বাকিতে পণ্য ক্রয় করলে কিন্তু পাওনাদারের পরিমাণ বাড়ে। কিভাবে? আমি বাকিতে পণ্য ক্রয় করছি, টাকা কি দিছি? না, দিব। কাকে দেই? পাওনাদারকে দেই। তারপরে আসো দেনা। এই দেনা মানে কিন্তু দেনাদান না, দেনা মানে দিব। কাকে দেই? পাওনাদারকে। তারপরে হচ্ছে অর্ধমন। প্রিয় শিক্ষার্থীরা, এই অর্ধমন হচ্ছে পাওনাদারের আরেকটি নাম, মনে রাখবা। ঊর্ধ্বমন এটা দেনাদার, আর অর্ধমন হচ্ছে পাওনাদার। এবার আসো এই বিনিয়োগ। বিনিয়োগ কথাটার সাথে আমরা সবাই পরিচিত। বিনিয়োগ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী একটা সম্পদ। তো এই বিনিয়োগের অনেক সমার্থক নাম আছে, যে নামগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এখন তোমাকে জানা লাগবে যে বিনিয়োগের আর কী কী নাম আছে যেটা প্রশ্নে থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা দেখো লগ্নী। এই লগ্নী মানে হচ্ছে বিনিয়োগের আরও একটা নাম। তো পরীক্ষায় যদি লগ্নী আসে, অনেক শিক্ষার্থীদের মধ্যে কি কনফিউশন সৃষ্টি হয়ে যায়, আসলে লগ্নী বিষয়টা কি তারা জানে না। তো না জানার কারণে পরীক্ষায় কিন্তু সহজ জিনিসটাই তুমি ভুল করতে পারো। এখন থেকে মনে রাখবা বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে লগ্নী, এইটাও আমার জন্য একটা দীর্ঘমেয়াদী সম্পদ। তারপরে প্রদত্ত ঋণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু আগে ঋণের আগে প্রস্তুত লেখা ছিল, যার কারণে এটা ছিল দেনাদার, আর এই জায়গায় দেখো ঋণের আগে লেখা আছে প্রদত্ত। প্রদত্ত ঋণ এটার মানে হচ্ছে আমি ঋণ দিছি, মানে আমার টাকা আরেকজনকে দিছি। তো প্রিয় শিক্ষার্থীরা বিনিয়োগের মানে কি? বিনিয়োগের মানে হচ্ছে আমার টাকা অন্য কোথাও দেওয়া, অন্য কোথাও খাটানো। তো প্রদত্ত ঋণ এটার মানে হচ্ছে আমার টাকাটা আরেকজনকে দিছি। তো আমার টাকা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেই তাহলে সেটাই বিনিয়োগ। তাহলে প্রদত্ত ঋণ এটা আমাদের জন্য একটা বিনিয়োগ। সঞ্চয়পত্র এটাও একটা বিনিয়োগ। তারপর হচ্ছে সেভিং সার্টিফিকেট, এটাও কি বিনিয়োগ। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, শুধু ঋণ যদি লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা তোমার জন্য দায়। ঋণ, শুধু ঋণ, এটার মানে তুমি বুঝবা যে তুমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ আনছো। এখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট তুমি কীবদ্ধ? দায়বদ্ধ। তো এই ঋণ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। তো এই ঋণের অনেকগুলো নাম আছে দেখো, সেটা হচ্ছে বন্ধকী ঋণ। কোনো কিছু বন্ধক রেখে যখন আমরা আনবো, গৃহীত ঋণ, তারপর হচ্ছে ব্যাংক ঋণ, তারপর হচ্ছে ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি আবারও বলি, ঋণের সমার্থক নামগুলো হচ্ছে বন্ধকী ঋণ, গৃহীত ঋণ, ব্যাংক ঋণ, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার। এই সবগুলোই আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। এবার আসো ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত এটা আমাদের জন্য একটা চলতি দায়। এখন ব্যাংক জমা অতিরিক্ত এটার মানে কি? ব্যাংক জমা অতিরিক্ত এটার মানে হচ্ছে আমার ব্যাংকে যা টাকা ছিল তার থেকে বেশি আমি তুলে ফেলছি, উত্তোলন করছি। তো আমি ব্যাংকের নিকট কীবদ্ধ? দায়বদ্ধ। এখন এই ব্যাংক জমা অতিরিক্তের কী কী নাম আছে দেখো, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট এটার মানে হচ্ছে ব্যাংক থেকে আমি বেশি টাকা তুলে ফেলছি। তো এটাকে সংক্ষেপে তারা উডি দ্বারা প্রকাশ করে, উ মানি ওভার, ডি মানি ড্রাফট। ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। এবার এই জায়গায় আছে বিউডি, ব্যাংক ওভারড্রাফট। তো প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসগুলো সাধারণত রেওয়ামিলের ভিতরে বেশি বলে। এই সমার্থক নামগুলো সবচেয়ে বেশি যখন তোমরা রেওয়ামিল করবা তখন দেখবে এই রেওয়ামিলে বলা থাকতে পারে উডি, বিউডি, ব্যাংক ওভারড্রাফট। তখন তোমাকে বুঝে নিতে হবে এটার মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, এটা আমাদের জন্য কি চলতি দায়। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা ক্রয় ফেরত। ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত। আমি আবারও বলি, সবাই এই জিনিসটা মনোযোগ দিয়ে বুঝো যে ক্রয় ফেরতের আরেকটা নাম কি? বহি ফেরত। তো সবাই মনে করে ক্রয় ফেরতের আরেকটা নাম মনে হয় আন্ত ফেরত। না প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত, আর বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে কি? আন্ত ফেরত। এবার অনাদায় পাওনা। এই অনাদায় পাওনা আমাদের জন্য একটা ব্যয়, খরচ। অনাদায় পাওনা কি এই জিনিসটা আগে জানতে হবে তোমাদেরকে। অনাদায় পাওনা হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না তাকে অনাদায় পাওনা বলে। অনাদায় পাওনা মানে দেনাদারের কাছ থেকে যেই টাকাটা আমি পাবো না ওইটাকে আমরা কি বলি?
অনাদায় পাওনা। তো অনাদায় পাওনার আরেকটা নাম হচ্ছে কুরিন, যেটা প্রশ্নে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কুরিন মানে হচ্ছে কি? অনাদায় পাওনা। অথবা এইভাবেও বলতে পারে যে দেনাদারের নিকট থেকে 2000 টাকা আদায়যোগ্য নয়। তখনও তুমি বুঝিনি বা ওইটাই অনাদায় পাওনা। কেন? কারণ অনাদায় পাওনার মানেই হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকাটা আদায় করা যাবে না। অথবা বললো দেনাদারের 2000 টাকা অবলোপন করো। অবলোপন করো মানে হচ্ছে যে দেনাদার তোমাকে 2000 টাকা দিবে না। তো দেনাদার যেই টাকাটা দিবে না সেটাই হচ্ছে আমাদের জন্য কুরিন বা অনাদায় পাওনা। আর এটা আমাদের জন্য কি? একটা ব্যয়, খরচ। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, পুঞ্জীভূত অবসয়। পুঞ্জীভূত অবসয় হচ্ছে একটা বিপরীত সম্পদ, যেটা সম্পদের পরিমাণকে কমিয়ে দেয়। তো এখন আসো পুঞ্জীভূত অবসয়ের আরও দুইটা নাম প্রশ্নে থাকতে পারে, সেটা হচ্ছে অবসয় সঞ্চিতি এবং ক্রমযোজিত অবসয়। প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলি, এই পুঞ্জীভূত অবসয়ের আরও দুইটা নাম থাকতে পারে, সেটা হচ্ছে অবসয় সঞ্চিতি এবং ক্রমযোজিত অবসয়। তো সাধারণত তোমরা যখন খতিয়ান করতে যাবা তোমাদেরকে বলবে যে অবসয় সঞ্চিতি তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা অবসয় সঞ্চিতি মানেই হচ্ছে পুঞ্জীভূত অবসয়। তখন অনেক শিক্ষার্থীরা বুঝতে পারে না, সেটার অ্যান্সার করতে পারে না। তো এখন মনে রাখতে হবে পুঞ্জীভূত অবসয় মানেই হচ্ছে অবসয় সঞ্চিতি এবং ক্রমযোজিত অবসয়। তো প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো, আশা করি তুমি অনেক বিষয় সমাধান করতে পারবে। তো এই বিষয়গুলো তোমরা চাইলে খাতায় নোট করে রাখতে পারো, তোমাদের অঙ্ক করার সময় খুবই কাজে লাগবে। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো আমার কমেন্ট বক্সে জানাবে। আর যদি এই ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।